প্রথম স্টপ নেতারহাটে দিলাম। তারপর 90 কিলোমিটার দূরেই বেতলা ফরেস্ট, অম্বিকাপুরে একটা হল্ট দিয়ে পৌঁছে গেলাম কানা ন্যাশনাল পার্কে। ফেরার পথে সম্বলপুর হয়ে সারান্ডা জঙ্গলের মাঝখান দিয়ে কলকাতায় ফিরলাম। আবার রাঁচির কিছু সময় পরেই মেয়েদের ছোটোবেলার আকার পাহাড় দেখতে গেলাম। সাউথ কোয়েল নদীর পাড়ে ব্রেকফাস্টও সেরে নিলাম, অবশ্যই ফোল্ডিং চেয়ার ও টেবিল নিয়ে গেছিলাম কলকাতা থেকে, একটা ছোটো গ্যাসও নিয়ে গেছিলাম। শুনুন, কিছুক্ষণ আগেই নর্থ কোয়েল নদী কি সুন্দর, পুরো ঝাড়খণ্ড জুড়ে ছেয়ে রয়েছে কোয়েল নদী। অবশেষে এই নদীর দৃশ্যটাকে ছেড়ে এগিয়ে যেতে হলো। পশ্চিম দিগন্তে নেতারহাটে সূর্যাস্ত না দেখতে পেলেও ওনার ওই সূর্যের আলোর ছবিটা তুলতে যে ইচ্ছুক তা পরিষ্কার বুঝতে পেল। সঙ্গে ড্রাইভার লোকটা শুধু স্টাইল করেই গেল পুরো জার্নিটা। স্বচ্ছন্দে রাত কাটালাম ঝাড়খণ্ড গভর্নমেন্টের এই সুন্দর টেন্টেতে। পরের দিন সকালে দেখতে গেলাম জঙ্গলের মধ্যে খুব সুন্দর বড় ঘাগরা জলপ্রপাত। সুযোগ বুঝে ব্রেকফাস্টও সেরে নিলাম এই নেতারহাট লেকের পাশে। অবশেষে যাত্রা শুরু করলাম বেতলা ফরেস্টের উদ্দেশ্যে। রাস্তায় একটা ছোট্ট ঝর্ণা থেকে 5 লিটারের দুটো জার ভরেও নিলাম। বেতলার ঘন জঙ্গলের মাঝখান থেকে রাস্তা চলেছে। রাস্তায় ছোট বড় অনেক জলের এই রকম ঝোড়া দেখতেও পেলাম, বাঘ নেই যে তা বুঝতেই পারছেন এই জঙ্গলে। এই জলেতেই গাড়িটাও একটু ধুয়ে নিলাম, ভাবছেন সব কাজই এই ভদ্রমহিলা করে যাচ্ছে। আসলে আমি একটু পড়ে গিয়ে কোমরে চোটও পেয়েছিলাম এই নেতারহাটে সানরাইজ পয়েন্টে। থাকার ব্যবস্থা ফরেস্ট রেস্ট হাউসে খুব সাধারণ হলেও গরম জলের ব্যবস্থা পরিষ্কার ছিল। 1700 খ্রিস্টাব্দে জঙ্গলের মধ্যে অবস্থিত এই ফোর্টটি না দেখে কল্পনার মধ্যে থাকাই ভালো বলে আমার মনে হয়। বেতলা থেকে কানা যাওয়ার পথে এই লেকটি মনে হয় সিকিমের সেই খেচিপেড়ি লেকের মতন, একটা পাতা পড়লেই যেন পাখি তাকে উড়িয়ে নিয়ে চলে যায়। সেলফির পাহাড় দেখো, পুরো ফ্রেমে লেকের কোনো চিহ্নই নেই। সরকারি ব্যবস্থাপনায় রাস্তায় কিছু কিছু বিশ্রামাগার ছিল অবশ্যই। বাকি পথটাও এরকমই পাহাড়, সরু সরু রাস্তা ও জঙ্গলে ঘেরা। রোদে তাপ থাকলেও পরিবেশটা এতই সুন্দর ছিল যে খুবই ভালো লাগছিল। অমরকণ্ঠক থেকে শুরু করে এই নদী নর্মদা চলতে শুরু করেছে। আমাদের চলা শেষ আজকের মতন, কানার পাশে এসে পৌঁছলাম দুপুরে লাঞ্চের পালা। এখন 2:30 বাজে, সাধারণত সন্ধ্যের সময় বাঘ বের হয়। যদিও এইখানকার গার্ড বলছিল যে চলে আসে, আশঙ্কা খুবই কম আসার, তাই জন্য একটু রিস্ক নেওয়া গেল। এরকম পরিবেশ তো আর পাওয়া যাবে না করোনার অজুহাত দিয়ে সামহাউ ম্যানেজ করা। কানা ফরেস্টের কিছু নমুনা, বিস্তারিত বিবরণ পিছনে আছে। জঙ্গল সাফারি শুরু, চা খেয়ে শুরু হলো।
দল বিতাড়িত বাইসন মহাশয়ের পাশ থেকে যাওয়া বিপদ। অপেক্ষায় কতক্ষণে ক্রস করবে রাস্তার ওপারে। আর একটু গেলেই যেতে পারবো। মনে হয় সে ডিস্টেন্সে চলে এসছি আমি। প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। সবাই বলে সব থেকে সুন্দর জঙ্গল ভারতের মধ্যে যদি হয়ে থাকে সেটা হচ্ছে কানা। সাম্বার ডিয়ার এরা ছোট দলে থাকে, আকারে বেশ বড়ই। যেন ছবির ফ্রেমে আসার অপেক্ষায়। পথের মা ও তার বাচ্চা, হঠাৎ নেটওয়ার্ক পেয়ে গেল কোথা থেকে যেন। বাঘমাক খুব টাটকা, কিছুক্ষণ আগেই এই রাস্তা থেকে ক্রস করেছে বাঘ। গাইড ও ড্রাইভার তাদের অনুমান অনুযায়ী চলছে। অসাধারণ অসাধারণ ঠিক আছে। বিশাল বড় গ্রাসল্যান্ড, এই প্রজাতির নাম হচ্ছে বারাসিংহা। শুধু কানাই পাওয়া যায়, রেয়ার প্রজাতির। একসময় 300-তে পৌঁছে গেছিল নাম্বারে। সরকারি প্রচেষ্টায় এখন বহুগুণে বেড়ে গেছে। এটা একটা ছোট্ট জায়গা যেখানে গার্ডরা থাকে। ময়দানি জায়গা ছেড়ে এসে আবার ছোট্ট পাহাড়ি পথ। জন্তু জানোয়ার তো আছেই, মনে হচ্ছে ওয়াইল্ড বোর। হ্যাঁ ঠিকই, পরের দিন সকালে আবার
সাফারি যাত্রার জন্য রেডি। এইবার আমরা যাব কানাজোন, কানা ফরেস্টের চারটে জোন আছে, মুক্কি, কিসলি, কানা ও সারি। প্রথম দিন গিয়েছিলাম কিসলি জোনে, দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে বার্কিং ডিয়ার। এক বিরল প্রজাতির ভালচার এই গাছটিকে দখল করে রেখেছে। দিনের বেলাও কেমন ভৌতিক এক অনুভূতি হচ্ছে। এটা এইবার দেখলাম যেদিকেই তাকাই না কেন কিছুক্ষণ পরপরই হরিণের পাল কিন্তু দেখতেই পাচ্ছি। ড্রাইভার বলছিল যে স্লথ বিয়ার নাকি বেশি দেখা যায়, কিন্তু আমাদের সৌভাগ্য হয়নি। দুদিন হতে চললো, এখনো কিন্তু আমরা বাঘের দেখা পাই। এরা কিন্তু জঙ্গলি হাতি না, এরা পালতু হাতি। এরাই বাঘ, বাঘের বাচ্চাদের ট্র্যাক করে। সুন্দর দৃশ্য, দূরে পাহাড়, সামনে গ্রাসল্যান্ড, জন্তু জানোয়ারের ভর্তি। বারাসিংহাদের জন্য ঘাসের রিজার্ভ করে রাখা হয়েছে। আজকেও মনে হয় এই বাঘমাগ দেখেই সন্তুষ্ট থাকতে হবে। বাঘমাগ দেখে গাইডরা বলছে যে টাইগ্রেস নাকি ওই দিকে চলে গেছে, আমরা সেদিকেই যাচ্ছি। আমি অনেকবারই ভিজিট করেছি কানা। সত্যি কথা বলতে বাঘমাগ দেখার পরে টাইগার আর দেখতে পারেনি সেদিন। উঁচু উঁচু ঘাস বর্ষার পরে এর মধ্যে লুকিয়ে থাকলে খুঁজে পার করা সত্যি সম্ভব না। অলরেডি বেলা বাড়তে শুরু করেছে। সাধারণত 9টা সাড়ে 9টা হয়ে গেলে বাঘের দেখা পাওয়া খুবই একটা অনুমান তো করেছে, গাড়ি থামিয়ে দিয়েছে সবাই। কিছু ঘন ঘনই এই জলের ঝোড়াগুলো দেখতে পাওয়া যায়। এই জন্যে মনে হয় এই জিপ সাফারির এই ধরনের মারুতি গাড়ি প্রয়োজন।
হরিণের কল পেয়ে ওয়েট করছে যদি কোনো সিগন্যাল পাওয়া যায়। তা আমার মনে হচ্ছে না, জঙ্গলে কোনো সাড়া নেই, কেমন নিস্তব্ধ, হালচালও নেই। সাধারণত বাঘের মুভমেন্ট থাকলে না, বার্কিং ডিয়ার, সাম্বার ডিয়ার, লাঙ্গুর, এরা কিন্তু মানে হনুমান, এরা কিন্তু সাধারণত ইঙ্গিত দেয়। মাঝে মাঝেই গাড়ি চালক দাঁড়িয়ে যায়, কান খাড়া করে থাকে, কোনো যদি শব্দ বা ইঙ্গিত আসে ওরাও চেষ্টা করে যে ভিজিটারদের যদি বাঘ দেখে দিতে পারে। ফাইনালি ওখানে একটা বিশ্রামগার আছে যেখানে সুন্দর আলু ভণ্ডা পাওয়া যায়। কাঁচা লঙ্কা সিদ্ধ সঙ্গ দিয়ে এই আলু ভণ্ডা খেতে অসাধারণ লাগে। এটা জাস্ট ব্রেক নেওয়ার জন্য একটা ছোট্ট জায়গা একদম জঙ্গলের ভিতরেই রয়েছে, একটা মিউজিয়ামও আছে। তো 3-2.5 ঘন্টা সাফারির পরে একটু ব্রেক নিয়ে তারপর ঘন্টাখানেক সাফারি করে ওরা 11টা নাগাদ জঙ্গল থেকে বেরিয়ে যায়। বাঘ তো দেখা হলো না, এই জ্যাকেল সাধারণত ওই একজনকে কি দুটো এরকম দেখা যায়, কিন্তু এই জ্যাকেলের পাল এই প্রথম আমি দেখলাম। খুব ভালো মুডে আছে, দৌড়োদৌড়ি করছে, খুব বিরল দৃশ্য, আমি কখনো দেখতে পারিনি আগে এরকম। বেলা হয়েছে, হরিণরা সবাই যে যার মতন জায়গায় বসে রেস্ট নিচ্ছে, আবার বিকেলবেলায় বেরোবে। দেখুন এরা কিন্তু মানুষের মতন মুখোমুখি বসে নেই। যেদিকেই তাকায় বন্য প্রাণীর দেখাই যায়। ওরাও মানুষ দেখে অভ্যস্ত। আমরা কানার ফরেস্ট ডিপার্টমেন্টের এই গেস্ট হাউসটাই ছিলাম। কানা সুবিনের শপ থেকে ক্যামোফ্লাজ টি শার্ট কিনলাম, উনি তো কিছুক্ষণের মধ্যে পরেও ফেললেন। এবার বিকেলের ট্রিপ, প্রথম থেকে জার্নিটা দেখালাম না। জঙ্গল কিন্তু সত্যি নিস্তব্ধ, হয়তো ভিতরেই জল ঠল সব কিছু আছে বলে বাবা সবাই তো খুব সিরিয়াস। হ্যাঁ এই তো দেখা গেছে, কথা না বলে চোখ ভরে দেখেনি। মন ভরল না, মাত্র 12 সেকেন্ড দেখতে পেলাম, কিন্তু সেটাও সৌভাগ্য। অনেকে তো 7-8 বার জঙ্গলে ঘুরেও দেখতে পারে না।
বেরোনোর সময়ও পথ আটকে রেখেছে। অবিশ্বাস্য, যাওয়ার দিনও কিন্তু জঙ্গলে ঢুকতে দিচ্ছিল না এই বাইসন, আজকে আবার বেরোতেও দিচ্ছে না। বেলা শেষে বিকেলের রোদে কি সুন্দর দেখাচ্ছে এই প্রাণীগুলো। এবার ঘরে ফেরার পালা। ফেরার পথে সম্বলপুর হয়ে এই সারান্ডা জঙ্গলের মাঝখান থেকে ফিরেছি। এই জঙ্গলও কিন্তু অসাধারণ সুন্দর, একসময় তো লোকে যেতেই না। দু একটা ছবি দিয়েই শেষ করছি আমার ভিডিও। আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের অমূল্য সময় দেওয়ার জন্য। রাস্তায় কিন্তু আপনারা এই ডিসপোজেবলগুলো কিন্তু ইউজ করেছেন।